ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশনে সুপার চারের ম্যাচে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় শিল্ডের রানার্স দল রামকৃষ্ণ ক্লাব ও ফরওয়ার্ড ক্লাব। চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশনের খেতাব দখলে দৌড়ে টেকে থাকার লড়াইয়ে জয় প্রয়োজন ছিল মুখোমুখি হওয়া দুটি দলেরই। এদিনের ম্যাচে প্রথমে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ফরওয়ার্ড ক্লাব। ফরওয়ার্ড ক্লাবের হয়ে খেলার 53 মিনিটে গোল করেন ফুটবলার মোসেস লালরিন জোয়ালা। এরপর ম্যাচের 74 মিনিটে পর্যাপ্ত আলোর অভাবে ম্যাচে খেলার অসুবিধার জন্য রেফারি বিশ্বজিৎ দাসের কাছে সমস্যার কথা জানান রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। পরবর্তী সময়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি লীগ কমিটির সচিব তপন সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার লীগের নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেন। ম্যাচের বাকি সময়ের খেলা শনিবার সকাল 8টা থেকে খেলানো হবে। আজকের খেলা ছিল রামকৃষ্ণ ক্লাব ভার্সেস ফরওয়ার্ড ক্লাব। খেলা চলছিল, তখন ফরওয়ার্ড ক্লাব 1-0 গোলে জিতছিল, কিন্তু খেলার মানে হঠাৎ করে একটা সময়ে রামকৃষ্ণ ক্লাবরা ক্লাবের প্লেয়াররা ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য মানে দেখতে পাচ্ছে না বলে খেলা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করে। তখন আমরা অফিসিয়ালরা এবং লীগ কমিটির সেক্রেটারি প্লাস সবাই মিলে মানে ডিসিশন নিলাম যে ডিসকাস করার পরে যে খেলা ওই 76 মিনিটের যে যতটুকু খেলা হয়েছে সেটা আজকে হবে না, রিমেনিং পার্ট অফ দি ম্যাচ উইল শিডিউল বাই দি টিএফএ নেক্সট মর্নিং টুমোরো অ্যাট 8 AM। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।